ভৌত ধর্ম বলতে যে কোনো গ্যাসের ভৌত ধর্ম বলতে কি বোঝায়? অলরেডি হয়তো পড়ে এসছো, তবুও আমি একবার উল্লেখ করছি যে ভৌত ধর্ম বলতে তার বাইরে থেকে যেটা বোঝা যায়। তাহলে বাইরে থেকে কি বোঝা যায়? কালার বোঝা যায়, সেম বাইরে থেকে যেগুলো বোঝা যায় সেটা হচ্ছে তার বর্ণ, গন্ধ, জলে দ্রাব্য কিনা, এর গলনাঙ্ক, কোন একটা কঠিন পথ যদি হয়, গ্যাসীয় পথের ক্ষেত্রে গলনাঙ্ক আসবে না, হিমাঙ্ক, তড়িৎ পরিবহন করে কিনা ইত্যাদি। তাহলে অ্যামোনিয়া গ্যাসের গন্ধ কেমন? তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত একটা গ্যাস। অ্যামোনিয়া গ্যাসের গন্ধ হচ্ছে তীব্র ঝাঁঝালো এবং বায়ুর থেকে হালকা। তাহলে অ্যামোনিয়া গ্যাস হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত বায়ু অপেক্ষা হালকা একটা গ্যাস। আণবিক গুরুত্ব 17, বাষ্প ঘনত্ব 8.5। অ্যামোনিয়া গ্যাস, তোমরা এর আগে পড়েছো কিনা জানি না, যে অক্সিজেন হাইড্রোজেন গ্যাসকেও লিকুইডে পরিণত করা যায় এবং পরিণত করতে অনেক তাপমাত্রা কমাতে হয়, কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে অক্সিজেন হাইড্রোজেনের মতো অতটা নয়। অ্যামোনিয়া গ্যাসকে যদি -33.4°C উষ্ণতায় নিয়ে যাওয়া যায় তাহলে সে লিকুইড হতে থাকে এবং সেই লিকুইডের কোনো কালার থাকে না। সুতরাং অ্যামোনিয়া গ্যাস -33.4°C উষ্ণতায় শীতল করলে বর্ণহীন একটা তরলে পরিণত হয়। এই অ্যামোনিয়াকে বলা হয় তরল অ্যামোনিয়া, লিকুইড অ্যামোনিয়া। লিকুইড বাট দ্যার ইজ নো ওয়াটার ইনসাইড দ্যাট লিকুইড, অর্থাৎ অ্যামোনিয়াকে তরলে পরিণত করলে এ যে লিকুইড হয়ে যাচ্ছে সেই লিকুইডের মধ্যেতে কোনো জল থাকে না। আর কি তাহলে এর ধর্ম? যে জলে দ্রাব্য কিনা, টু মাচ সলিবল ইন ওয়াটার। অ্যামোনিয়া গ্যাস ইজ টু মাচ সলিবল ইন ওয়াটার, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস হচ্ছে জলে অত্যন্ত দ্রাব্য, শুধু দ্রাব্যই নয় অত্যন্ত দ্রাব্য। এই গ্যাস ক্ষারধর্মী, অ্যামোনিয়া গ্যাস জলে অতিমাত্রায় দ্রাব্য, এটা ক্ষারধর্মী গ্যাস। অ্যামোনিয়া গ্যাসের জলের দ্রবণীয়তা শুনলে তুমি অবাক হয়ে যাবে, মাথা চাঁদি গরম হয়ে যাবে। 1 মিলিলিটার জলে 1300 মিলিলিটার অ্যামোনিয়া দ্রবীভূত হয়, একটু আধটু নয়, 1 মিলিলিটার জলে 1300 মিলিলিটার অ্যামোনিয়া দ্রবীভূত হয়। আর এইরকম অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে বলা হয় লাইকার অ্যামোনিয়া। এর আপেক্ষিক গুরুত্ব মনে রাখবে 0.88, আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব শিখতে হবে 0.88 g/cc। তাহলে লাইকার পরীক্ষা খুব পছন্দ হয়, লাইকার অ্যামোনিয়া কি? না, 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে বলা হয় লাইকার অ্যামোনিয়া। 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে বলা হয় লাইকার অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া গ্যাস যে জলে দ্রাব্য, অতিমাত্রায় দ্রাব্য, হাউ ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড, হাউ ক্যান ইউ নো? অ্যামোনিয়া গ্যাস যে জলে অতিমাত্রায় দ্রাব্য তুমি বুঝবে কিভাবে? অ্যামোনিয়া গ্যাসের জলে অতিমাত্রায় দ্রাব্য এটা বোঝার জন্য একটা অ্যামোনিয়া গ্যাসপূর্ণ একটা
ফ্লাক্স নেওয়া হয়। একটা ফ্লাক্স নেওয়া হয় যে গ্যাসটা অ্যামোনিয়া দ্বারা পূর্ণ আছে, যেমন এই ছবি এঁকেছি, এইখানে তোমার অ্যামোনিয়া গ্যাস দ্বারা পূর্ণ থাকবে। ফ্লাক্সটাকে এটা তো কাত করে আছে, এরকম সোজা করে হয় এবং মুখটা কর্কের ছিপি দিয়ে এঁটে দেওয়া হয়। ভুল বলেছি, ফ্লাক্সটা সোজা না, ফ্লাক্সটা উল্টানো অবস্থায় আছে, অর্থাৎ এই অংশটা উপরে আছে, এই কর্কের ছিপি দিয়ে অংশটা নিচের দিকে আছে। এইরকম অবস্থায় একটা কর্কের ছিপি, বলবো না, ওই অবস্থায় কর্কের ছিপিকে ছিদ্র করে একটা দীর্ঘ নল প্রবেশ করিয়ে দেওয়া হয়। তাহলে অ্যামোনিয়া গ্যাস পূর্ণ একটা ফ্লাক্সকে উপর করা হয়, উড়ে ওই ফ্লাক্সের কর্কের ছিপির মধ্য দিয়ে একটা লম্বা নল ভেতরেতে প্রবেশ করিয়ে দেওয়া হয়। প্রবেশ করালে তারপর কি হয় না, এই যে অ্যামোনিয়া গ্যাস পূর্ণ যে সিলিন্ডারটা, যে ফ্লাক্সটা আছে, সেটাকে উপর করে রাখা আছে এবং ওটাকে স্ট্যান্ড দিয়ে আঁটা হয়, ক্ল্যাম্প করা হয় যাকে বলে, ওই দেখো ছবি দেখো দেখতে পাবে। তা এইবার তাহলে এই যে নির্গম নলটা আছে, এটা উপর করা আছে, নিচের দিকে আছে, নিচের দিকে নলটার যে আছে সেখানে একটা লাল লিটমাস পেপার রাখা হয়। একটা জিনিসটা এইরকম যে এইরকমের ফ্লাক্সটা এটা কর্কের ছিপি নিয়ে আটা আছে, এইখানে একটা লম্বা নল তোমার প্রবেশ করানো আছে। ভেতরে অ্যামোনিয়া গ্যাস আছে, এর নিচেতে একটা বিকারের মধ্যেতে বা যে কোনো একটা পাত্রের মধ্যেতে লাল লিটমাস নেওয়া হয়। তাহলে এখানে আছে অ্যামোনিয়া, এখানে আছে রেড লিটমাস, লাল লিটমাস দ্রবণ, লিটমাস সলিউশন, লাল লিটমাস দ্রবণ নেওয়া হয়। কি দেখা যাবে, এখানে স্ট্যান্ড দিয়ে আঁকা, স্ট্যান্ডটা আমি দেখাই, কি দেখা যাবে, দেখা যাবে যে এইখান দিয়ে ফরার বেগে নীল জল প্রবেশ করছে, প্রবেশ করা মাত্র নীল হয়ে যাচ্ছে, ফরার বেগে জল প্রবেশ করছে, করে একবারে নীল বর্ণ ধারণ করছে। কেন অ্যামোনিয়া গ্যাস জলে অত্যন্ত দ্রাব্য, দ্রাব্য হওয়ার জন্য কি হয়, এইখানেতে একটা শূন্যস্থান সৃষ্টি হয়ে যায়, সেই শূন্যস্থানটা পূরণ করার জন্য দ্রুত বেগে লাল লিটমাস দ্রবণ উপরে উঠতে থাকে। যেই উপরে উঠল, উঠে গিয়ে সঙ্গে সঙ্গে অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে এসে গেল, অ্যামোনিয়া গ্যাসের সংস্পর্শে আসার জন্য নীল হয়ে যায়। পুরোটা হয় একটাই কারণ, অ্যামোনিয়া গ্যাসটা জলে অতিশয় দ্রাব্য, দ্রুত গতিতে জলে দ্রবীভূত হয়ে যায়, হয়ে যাওয়ার জন্যই শূন্যস্থান সৃষ্টি হয় এবং জল দ্রুত বেগে উঠে যায়। উঠে যাওয়ার সাথে সাথে ক্ষারধর্মী গ্যাসের সংস্পর্শে লাল লিটমাস দ্রবণ এলেই সেটা নীল হয়ে যাবে, এই কারণেই নীল হয়ে যায়। এই পরীক্ষাটা ফোয়ারা পরীক্ষা নামে পরিচিত। এই পরীক্ষাটা প্রমাণ করে যে অ্যামোনিয়া গ্যাস জলে অতিশয় দ্রাব্য এবং এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী। এক অতিশয় দ্রাব্য, তার মাত্রা বলে দিয়েছি, 1 মিলিলিটার জলে মাত্র 1 মিলিলিটার, 1 মিলিলিটার জলে 1300 মিলিলিটার অ্যামোনিয়া গুলে যায়, এতটাই বেশি দ্রাব্য। সেই কারণে অ্যামোনিয়ার যে জলে এত বেশি দ্রাব্য, সেই কারণে এইটা উপরে উঠে যাচ্ছে এবং উঠে গিয়ে নীল রং
ধারণ করছে। এই হচ্ছে ফোয়ারা পরীক্ষা। আজকে আর তোমার কিছু বলবো না, খুব অল্পই দিলাম অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুতি নীতি, শর্ত, সমীকরণ, প্রস্তুত পদ্ধতি, আর যে সুষ্ঠীকরণের জন্য তোমার বিভিন্ন যে কয়েকটা পদার্থ বললাম তাদেরকে কেন ব্যবহার করা হয় না, আর তোমার ভৌত ধর্ম আর ফোয়ারা পরীক্ষা, এইটুকু বললাম, আজকে এই থাকবে।